আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ডেল ইন্সপাইরন i3 ল্যাপটপের কিভাবে বায়োস কনফিগার করতে হয় এবং বায়োস কনফিগার করার পরে সেটিকে কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয় সেই বিস্তারিত প্রসেস আমরা দেখব। তো এই ল্যাপটপের বায়োসে প্রবেশ করার জন্য F2 কীটি প্রেস করতে হবে এবং F12 কী এর মাধ্যমে আমরা বুট করাতে পারব। তাহলে বায়োসের জন্য প্রেস করতে হবে F2 কি এবং বুট মেনু পাওয়ার জন্য প্রেস করতে হবে F12 কি। ওকে, তাহলে প্রথমে আমাদের ল্যাপটপটিকে রিস্টার্ট করতে হবে। তার আগে অবশ্যই সিডি ড্রাইভে আমরা সিডি প্রবেশ করিয়ে নিব, অথবা যদি বুটেবল পেন ড্রাইভ হয় তাহলে বুটেবল পেন ড্রাইভটি ল্যাপটপের সাথে কানেক্ট করে নিতে হবে। আমি আমার ল্যাপটপটিকে রিস্টার্ট করি। রিস্টার্ট করার পরে আমরা F2 কীটি প্রেস করব। ওকে, এটি হচ্ছে F2 কী, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি F2 কীটি প্রেস করলাম, তাহলে আমরা বায়োসে প্রবেশ করলাম। তো এটি হচ্ছে এই ল্যাপটপের বায়োস। এখন আমরা এই ল্যাপটপের বায়োসে দেখতে পাচ্ছি বেশ কিছু ট্যাব। প্রথমে মেইন ট্যাব, এরপর অ্যাডভান্সড, এরপর সিকিউরিটি, এরপর হচ্ছে বুট, এরপর হচ্ছে এক্সিট। তো আমরা প্রথমে মেইন ট্যাবে আসি। মেইন ট্যাবে এই সিস্টেম রিলেটেড কিছু বেসিক ইনফরমেশন কনফিগারেশন দেওয়া আছে এবং এখান থেকে সিস্টেমের টাইম এবং ডেট অবশ্যই চেঞ্জ করে দিতে হয়। কোনো সময় যদি দেখা যায় সিস্টেমের টাইম এবং ডেট ঠিক নেই তাহলে এখান থেকে ঠিক করে নিতে হবে, ঠিক আছে। এবং পরবর্তী ট্যাব হচ্ছে অ্যাডভান্সড, এখানে ওই ইন্টেল স্পিড স্টেপ এটিকে এনেবল রাখতে হবে। ভার্চুয়ালাইজেশন হচ্ছে আমরা যদি ভার্চুয়াল কোনো সিস্টেম ইউজ করতে চাই সেক্ষেত্রে এটিকে অবশ্যই এনেবল রাখতে হবে, আদারওয়াইজ কাজ করবে না, লাইক VM এর ব্যাপারে বলা হচ্ছে। ইন্টিগ্রেটেড NIC হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, তো এটিকে এনেবল রাখতে হবে। USB এমুলেশন এনেবল থাকবে, এক্সটার্নাল USB পোর্ট এনেবল থাকবে, USB OX সাপোর্ট দরকার নেই, ডিজেবল রাখতে পারেন। সাতা মোড অবশ্যই ASCA রাখতে হবে। এখানে এন্টার কিটি প্রেস করলে আরও একটি মোড আমরা পাচ্ছি, ATA, অর্থাৎ এই মোড পূর্বে ব্যবহার করা হয়, অর্থাৎ পুরাতন প্যাটার্নের জন্য ইউজ করা হয়। তো এখনকার প্যাটার্নের জন্য অবশ্যই ASCA ইউজ করতে হবে। এরপরে E7 পোর্ট এনেবল রাখতে হবে, অ্যাডাপ্টার ওয়ার্নিংস এনেবল থাকবে, ফাংশন কি বিহেভিয়ার মাল্টিমিডিয়া কি অবশ্যই ইউজ হবে, চেঞ্জ বিহেভিয়ার এনেবল থাকবে, ওয়ারলেস এটিকে যদি এন্টার কিটি প্রেস করা হয় আরও কিছু অপশন আমরা পেয়ে যাচ্ছি, ওয়ারলেস সুইচ অবলিক হট কি অল থাকবে, ইন্টারনাল ব্লুটুথ এটি এনেবল থাকবে, ইন্টারনাল ওয়াইল্যান এনেবল থাকবে। আমরা ব্যাকে যাওয়ার জন্য এসকেপ কিটি প্রেস করব। পরবর্তী ট্যাব হচ্ছে সিকিউরিটি ট্যাব। এই ট্যাবে আমরা অ্যাডমিনের পাসওয়ার্ড সেট করতে পারবো, হার্ড ডিস্কে পাসওয়ার্ড সেট করতে পারবো। তো অবশ্যই এখানে আমরা সেটি সেট করব না, কোনো কারণবশত যদি ভুলে যাই তাহলে আর অন করা সম্ভব হবে না, ঠিক আছে। তো এটি আমরা এদিকে আমরা আসবো না। এরপরে মেইন কাজ হচ্ছে আমাদের বুট মেনুতে। দেখুন, আমার এই ল্যাপটপে এখন ফার্স্ট বুট প্রায়োরিটি CD/DVD CD/RW ড্রাইভ দেওয়া আছে। তার মানে হলো এখন CD-র মাধ্যমে বা DVD-র মাধ্যমে যদি উইন্ডোজ সেট আপ করতে চাই তাহলে এই অপশনটি অবশ্যই আমাদের এখান থেকে সিলেক্ট রাখতে হবে, ঠিক আছে। আর যদি আপনি চান পেন ড্রাইভের মাধ্যমে করবেন তাহলে জাস্ট এটিকে সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করলেই আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে অবশ্যই এই যে USB স্টোরেজ ডিভাইস সিলেক্ট করে দিতে হবে, তাহলে পেন ড্রাইভ যদি বুটেবল করা থাকে বা পেন ড্রাইভের মাধ্যমে যদি বুট করাতে চাই তাহলে এই অপশনটি সিলেক্ট করে আমরা এন্টার কিটি প্রেস করলেই সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং সেকেন্ড বুট ডিভাইস হিসেবে অবশ্যই হার্ড ড্রাইভ থাকবে। আমরা ফার্স্ট বুট ডিভাইস হিসেবে যদি CD/DVD রাখি তাহলেও দেখুন আমরা সেকেন্ড বুট ডিভাইস হিসেবে হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছি এবং হার্ড ডিস্ক আমরা রাখবো। আবার যদি এখানে প্রেস করে আমরা USB স্টোরেজ ডিভাইস রাখি তাহলে আমরা হার্ড ডিস্ক রাখবো সেকেন্ড বুট ডিভাইস হিসেবে, ওকে। এবং থার্ড বুট অবভিয়াসলি চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ একবার CD হবে এবং একবার USB হবে। এবং বাকি যে অপশনগুলো আছে অর্থাৎ 4th, 5th এবং 6th এগুলো দরকার নেই। যেমন এখানে ডিস্কের ড্রাইভ দেওয়া আছে অর্থাৎ ফ্লপি দরকার নেই, আমরা এখান থেকে ডিজেবল করে দিতে পারি। তো ডিজেবলের অপশন এখানে নেই, অনেক কম্পিউটার বা ল্যাপটপে থাকে, সেক্ষেত্রে আমরা এটি রাখব, ঠিক আছে। এবং 5th হচ্ছে আমার E7 পোর্ট। অনেক
ল্যাপটপ বা অনেক কম্পিউটারে দেয়া থাকে, তার মাধ্যমে আমরা সেট আপ করতে পারবো। ঠিক আছে, তো এদিকে আমরা তেমন কিছু করব না, আমরা জাস্ট প্রথম এবং দ্বিতীয় এই দুটো নিয়ে কাজ করব। আমরা কিভাবে সেট আপ করতে চাচ্ছি, ইউএসবি না সিডি, সেটি আমরা এখান থেকে নির্বাচন করব। অর্থাৎ সিডির মাধ্যমে হলে এখান থেকে অবশ্যই সিডি সিলেক্ট করতে হবে, আর ইউএসবির মাধ্যমে হলে ইউএসবি স্টোরেজ ডিভাইস রাখতে হবে। এতটুকুই হচ্ছে কাজ। ঠিক আছে, এরপর আমরা স্ক্রিপ্ট কিয়ের মাধ্যমে বের হয়ে যাই। এরপরে হচ্ছে এক্সিট। এক্সিটে আসলে সেভ চেঞ্জেস অ্যান্ড রিস্টার্ট, অর্থাৎ হলো যা কিছু সেটিংস চেঞ্জ করা হলো এগুলো সেভ করে যদি রিস্টার্ট করতে চাই তাহলে এই অপশন। ডিসকার্ড চেঞ্জেস অ্যান্ড রিস্টার্ট, অর্থাৎ হলো যা কিছু চেঞ্জ করা হয়েছে সেটিংস সেগুলো আমরা রাখবো না, অর্থাৎ সেগুলো আমরা সেট রাখবো না, এবং পরবর্তীতে এন্টার কিটি প্রেস করলে পিসিটি রেজিস্টার্ড হবে সেই অপশন। আর রেজিস্টার ডিফল্ট হচ্ছে কোম্পানি তৈরি করার সময় যে সেটিংসগুলো করে দিয়ে রাখছিল ওইটা যদি রাখতে চাই তাহলে রেজিস্টার ডিফল্ট করতে হবে। আর ডিসকার্ড চেঞ্জেস হচ্ছে আমরা এখন কোনো কিছু চেঞ্জ রাখবো না, জাস্ট এই বায়োসের অন্য মেনুতে যাব সেটির জন্য এই অপশন। এবং সেভ চেঞ্জেস হচ্ছে সব কিছু চেঞ্জ করার জন্য, জাস্ট সব কিছু চেঞ্জ হবে কিন্তু বায়োস থেকে আমরা বের হব না সেটির জন্য এই অপশন। তাহলে আমরা রিস্টার্ট করে অবশ্যই আমাদের সিডি অথবা ইউএসবি থেকে বুট করাতে হবে, তো সেই প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমরা এন্টার কিটি প্রেস করব, তাহলে আরেকটি পপ আপ মেসেজ ডিসপ্লে হচ্ছে সেভ কনফিগারেশন অ্যান্ড রিস্টার্ট, ইয়েস ওকে করে আমরা আবার ওকে প্রেস করব। এখন আমরা F12 কিটি প্রেস করব, এটি হচ্ছে F12 কি, দেখুন এখন লক্ষ্য করুন F12 কি প্রেস করার সাথে সাথে প্লিজ সিলেক্ট বুট ডিভাইস আমরা দেখতে পাচ্ছি। দেখুন হার্ড ড্রাইভ, সিডি ডিভিডি, নেটওয়ার্ক ডায়াগনোসিস এবং এন্টার সেটআপ। ঠিক আছে, এখান থেকে যদি আমরা আবার বায়োসে যেতে চাই তাহলে কিন্তু এই নিচের অপশনটা। ঠিক আছে, তো আমরা জাস্ট এই সিডি সিলেক্ট করে এন্টার কিটি প্রেস করলে সিডি থেকে আমাদের এই কম্পিউটার বুট প্রসেস শুরু হবে। ঠিক আছে, তাহলে ভিউয়ার এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি দেখিয়েছি ডেল ইন্সপায়ার ল্যাপটপের বায়োস কীভাবে সেট আপ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থ্যাংকস ফর ওয়াচিং।